সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আমার বাড়িতেও আয়োজন শুরু হয়ে গেছে আয়োজন শুরু আজকে থেকে না দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আলপনা দেওয়া এটা ওটা আনা আর খুব সকাল সকাল পুজো হবে সরস্বতী পুজো মানেই বুঝতে পারছো বাচ্চারা সবাই অঞ্জলি দেবে মা সরস্বতী পায়ে আর যতক্ষণ অঞ্জলি না দিচ্ছে ততক্ষণ তার খাওয়া দাওয়া হবে না তাই সকাল সকাল পুজোটা হয়ে গেলে ওরাও খেতে পাবে তো চলো পুজো জোগাড় রেডি করে ফেলি চটপট করে সকাল থেকে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আর ব্রাহ্মণ মশাই আসলে সাড়ে আটটার সময় তাই সকাল থেকে আর কথা বলার সময় নেই ভীষণ তাড়াহুড়ো চলছে এখনো মামামকেও স্নান করানো হয়নি ছেলেকেও স্নান করানো হয়নি মানে কোনো কিছুই এখনো কমপ্লিট করে উঠতে পারিনি তো এখন আর কথা বলার মানে অবস্থাটাই নেই যত তাড়াতাড়ি সম্ভব কাজ কমপ্লিট করতে হবে আমাদের ঠাকুর মশাই আবার কি হ্যাঁ সাড়ে আটটায় বললো তো কিন্তু সাড়ে আটটা ঢুকবে না দেখবে আটটা ছোট ঢুকে গেছে তো সেই জন্য ভীষণ চিন্তায় আছি তারা এখনো পর্যন্ত ফলডল বলো কিছু হয়নি আর বরণ ডালাও পর্যন্ত রেডি করতে পারিনি আজকে যতটা সম্ভব তাড়াহুড়ো করার চেষ্টা করছি তো এটাকে তো তাড়াহুড়ো করতে গিয়ে গায়ের মধ্যে জলও পড়ে গেল তাই এখন আর কথা বলবো না পরে যখন সময় পাবো কথা বলবো চলো আমি সব কিছু রেডি করে নি তুমি হাত দিও না আর এই দিকে ঠাকুর মশাইও চলে এসেছে মোটামুটি পুজোর জোগাড় রেডি করে ফেলেছি আর ওই দেখো ঠাকুর ও ওই সাইডে আছে বলো তো ওটা ওটা হচ্ছে আমাদের গ্রামের শ্বশুর মানে গ্রামের শ্বশুরবাড়ি ওখান থেকে আমার খুঁড়তো তো যাকে আনা হয়েছে তো দিদি পুরোটা সামলে দিচ্ছে কিছুটা আমার সমস্যা আছে তাই দিদিকে আনতে বলা হয়েছিল। না হলে হয়তো একাই সামলে নিতে পারতাম কিন্তু দিদি আসাতে না অনেক সুবিধা হয়েছে দিদি পুরোটা পুজোর দিকটা সামলে দিচ্ছে মানে দিদি আসার পর থেকে পুজোর দিকটা তো আমাকে আর যেতেই হয়নি পুরোটাই দিদি সামলে নিচ্ছে আর ওইদিকে মামাম শাড়ি পরবো শাড়ি পরবো করে মাথা খারাপ করে দিচ্ছিল তোকে ওকে শাড়ি পরাতে পারাতে না হাল অবস্থা কারণ হচ্ছে শাড়ি কোমর থেকে বারবার খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে তো কী করবো ওড় না দিয়ে ভালো করে টাইট করে ওকে শাড়িটা আপাতত পরিয়ে রেখেছি বলেছি অঞ্জলিটা দিলেই শাড়িটাকে খুলে দেবো তাহলে কখন যে কোথায় আছাড় খেয়ে পরবে শাড়ি পরে তো ওইদিকে দিদি আর সাথে যেটা বলছিলাম আমাকে আর কিছু সামলাতে হয়নি তো প্রথম প্রথম বছর যখন আমি পুজোটা করেছিলাম দিদি যে এত সুন্দর করে আয়োজন করেছে আমি সেইভাবে না আয়োজনটা করতে পারিনি কারণ প্রথম বছর তো অত মাথাতেও ছিল না কি করে কি করতে হবে না হবে কিন্তু দিদি এবারে আসাতে আমি সব কিছু শিখে নিয়েছি কি করে সুন্দর করে আয়োজন করতে হয় তো পরের বছর থেকে যদি দিদি আসে ভালো সব তো আর আসা সম্ভব নয় কারণ সামনের বছর দিদির বাড়িতেও বললো সরস্বতী ঠাকুর আনবে আর সম্ভবও নয় বলো মানে প্রত্যেকবার আসা তো আমি শিখে নিয়েছি যতটা পেরেছি আমিও চেষ্টা করব দিদির মতন করে এই সুন্দর করে পুজোর আয়োজন করার আর এবারে সরস্বতী পুজোটা বলতে পারো আমার কাছে ভীষণ একটা আনন্দের পুজো কারণ একটা ভীষণ আনন্দের সংবাদ এসেছে আমার জীবনে তো সেটা সামনাসামনি এসে তোমাদেরকে বলবো কারণ আনন্দের খবর সামনাসামনি এসে দেওয়াটাই ভালো তো আমি গেছিলাম কাকিমাতে বাড়ি দই তৈরি করার জন্য দুধ আনতে ভুলে গেছিলাম তো দুধ আনতে গেছিলাম আবার ছুটে ছেলেও পড়েছে হলুদ পাঞ্জাবি মেয়েও পড়েছে হলুদ শাড়ি আমিও হলুদ শাড়ি তো আজকে হলুদেও হলুদে পুরো হলুদ হয়ে গেছে শুধু আমার প্রতিদেবই হলুদ পরেনিও পড়েছে পাঞ্জাবি তো এখন পুজো হয়ে গেছে এবার সবাই মিলে অঞ্জলি দেবে তারপর তো আরতি আছে হোম আছে এখনও পুজোটা হতে অনেকটা দেরি হবে আর ছেলে তো অঞ্জলি দিয়ে চলে যাবে স্কুলে সরস্বতী পুজো মানে স্কুলে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আর ওদের ওদের স্কুলে খাওয়ায় লুচি আর ছেলে তো লুচি খেতে ভালোবাসে আর বাড়িতেও প্রচুর চাপ কারণ হচ্ছে কালকে হচ্ছে ষষ্ঠী পুজো তার রান্না বান্না আছে ঠান্ডা খেতে হয় সেই রান্না বান্না করে রেখে দিতে হবে তো আজকে আজকের দিনটা অনেকটা চাপ পড়ে যায় রান্না করতে পড়তে প্রায় দুটো আড়াইটা বেজে যাবে দেখা যায় কতটা কি সামাল দিতে পারি আমি আর অনেক দিন পরে আবার ব্লগ যাচ্ছে কটা দিন ব্লগ দিতে পার মানে পেরে উঠছি না আমি তো পুজো ওইদিকে হয়ে গেছে এখন হোমটা হচ্ছে তাহলেই হয়ে যাবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাড়ির মা সরস্বতী পুজো তো পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যেহেতু অনেক দিন পরে পরে অনেক দিন পরে ব্লগটা যাচ্ছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে চেষ্টা করবে এবার থেকে দুটো দিন অন্তর অন্তর আবার ব্লগ দেওয়ার মানে সময় করে উঠতে পারছি না এখন চেষ্টা করব তবে তো আর আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এখানেই টাটা বাদ বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আমার মন খারাপ করছে না কারণ হচ্ছে ঠাকুর মা ঠা মা মানে মা সরস্বতীকে তো বিসর্জন করবো না মা সরস্বতী তো আমার ঘরেতেই থাকবে একটা বছর তাই চলো টাটা